আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনারা দেখাই মোর ফেস ব্যস্তা কিলা বানায় না, কিলা লং টাইম রাখা যায় গরো। তো প্রথমে দেখো পেঁয়াজ রে ওলা পাতলা পাতলা করিয়া খাটিয়া অথবা স্লাইস করিয়া রাখবা, বালাটিকে ওয়াশ করিয়া পানি জড়াইয়া। পেঁয়াজ ব্যস্তা লাগে কুরমা, ফুলা, বুনা, রোস্ট ওলা যে কোনো ডিশের উপরে যদি দেওয়া যায় ডেকোরেশন করিয়া, যে কোনো খানির টেস্টও বাড়াইতে পারে। এখন যেটা লাগবো তেল রে পালা করি গরম করতে হইবা। গরম করার পরে চেক করতে হইবা তেলটা পালাটিকে গরম হয়েছে নি, যদি ওলা গরম হয় বাগলুটে তাহলে ঠিক আছে, আস্তে আস্তে ফেস দেওয়া শুরু করবা। ইটা ভেরি হট অয়েল, সো বি কেয়ারফুল। আপনার যতটুকু পেঁয়াজ আছে ও পরিমাণে তেল দিতে হইবা, যাতে পেঁয়াজ তেলের মাঝে ডুবি যায়, ডুবি তেলের মাঝে ফ্রাই করতে হইবা। তারপর দিবা 2 চামচ সুগার, সুগারটা দিলে হইব কিতা কালারটা সুন্দর হইব। বালাটিকে লাড়বা, বালাহরি লাড়া পরে 5 মিনিট লাগে তৈরি হবা ফ্রাই তো, তার তার সব পানি যাতে বাড়ি যায়। ফার্স্ট 6 মিনিট পর ওলোই দিব, নরম হইব আর আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাইব। কন্টিনিউয়াসলি লাড়তে হইবা। চিকেনের মাঝে আমি দিছি এবাউট মিডিয়াম সাইজের 10টা পেঁয়াজ। এখন আপনারা চাইলে বেশি দিতে পারবা, কমও দিতে পারবা, তেলটু তেলের পরিমাণ সমান সমান হইতে হইব। সবথেকে বেস্ট হয়েছে ছোটো ছোটো পেঁয়াজ লওয়া, বেরেস্তার লাগে ছোটো পেঁয়াজ পারফেক্ট। এখন দেখো কয় অ্যাবাউট 20 মিনিট পর পেঁয়াজের ও কালারটা আইছে। এখন আস্তে আস্তে বালার হরি সব পেঁয়াজে হিরবার লাড়বা। আর ট্রাই করবা যদি পারো একলগে লইবার, যত বেশি লওয়া যায় তত বেশি বালা। আর একটু সাদা থাকতে থাকতে লামানির চেষ্টা করবা, যাতে তেল তো গরম, তেলের গরমে যদি বেশি লাল হয়ে যায় কিবা কালার আরও বেশি চেঞ্জ হয়ে যায়, খানের যে টেস্ট যেটা আছে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাব। প্লেটে রাখার পরে প্লেটের গরমে আরও আরও একটু কালার চেঞ্জ হইব। ও দেখো এখন পেঁয়াজ পেস্তা রেডি হয়ে গেছে, সুন্দর কালার আইছে। এখন যদি কিচের উপরে ডেকোরেশন করে দেন, যে কোনো ডিশের উপরে খানির স্বাদ কিন্তু কোনো বার বেশি উঠবে।
এখন যদি আপনারা সাইন কোনো জারের মাঝে অথবা কন্টেইনারের মাঝে এয়ারটাইট কন্টেইনারের মাঝে বড়িয়া এবার টু মান্থর লাগে যদি রাখতা সাইন দুই মাসও রাখতে পারবা আর যদি সাইন আরও লং টাইম যদি রাখতা লং টাইমও রাখতে পারবা বাট একটা এয়ারটাইট কন্টেইনার হইতে হইব বেশি গরমা গরম রাখবা না হালকা টুক ঠান্ডা থাকতো অত বেশি গরমও নয় ঠান্ডাও নয় ও অবস্থায় রাখতে হইবা আজকের রেসিপিটা আশা করা আপনার কাছে ভালো লাগছে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবা আর লাইক দিবা আল্লাহ হাফিজ